নমস্কার বন্ধুরা, রুচিরাজ হিসেবে সবাইকে স্বাগত জানাই। আমি মিস্টার সাহা আর আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত চ্যানেল রুচিরাজ হেসেল। পনির খেতে আমরা সবাই ভালোবাসি, আর সেটা যদি পনিরের ইউনিক রেসিপি হয় তাহলে তো তার কোনো কথাই নেই। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কী করে আপনি আপনার রান্নাঘরে ফাইভ স্টার হোটেলের মতন তৈরি করবেন পনির শাসলিক। পনির শাসলিক তৈরি করার জন্য 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ঠিক এইরকম কিউব করে কেটে নিয়েছি। এবার এতে অ্যাড করছি 1 চামচ কালো গোলমরিচ আর বিট লবণ। অ্যাড করছি 1 চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার না থাকলে আপনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে অ্যাড করছি 3 চামচ টমেটো কেচার, 1 চামচ সাদা ভিনিগার। এবার পনিরের সাথেই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরের সাথেই মশলাগুলো খুব ভালো করে মেশাবেন যাতে পনিরের গায়ে মশলা খুব ভালো করে মিশে যায়। পনিরে ঠিক এইভাবে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেবেন। মশলা মাখানো হয়ে গেছে। এবার শাসলিকে আমি যে কাঠিগুলো ব্যবহার করব সেই কাঠিগুলো 1/2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখছি। তাহলে শাসলিকটা যখন ফ্রাই করা হবে তখন আর কাঠিগুলো পুড়ে যাবে। এবার ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকাম ঠিক এইভাবে কাটবেন। আমি সবুজ কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল ও হলুদ কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, সাথে গাজরও ব্যবহার করতে পারেন। সবজি ব্যবহার করাটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এবার এই ক্যাপসিকামের যেই সাদা অংশটা থাকে এটা সাধারণত টেস্টলেস হয়, তাই এই সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামটা ঠিক এইভাবে টুকরো করে নিচ্ছি। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখুন, একটি পেঁয়াজকে 4 টুকরো করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি। এবার পেঁয়াজের উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে খুলে নেবেন। দেখুন, ঠিক এইভাবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে পাপড়িগুলো খুলে নেবেন। এবার টমেটো কেটে নেব। ক্যাপসিকাম যেমন করে কেটেছি ঠিক একই রকমভাবে টমেটো কেটে নিচ্ছি। আরেকটি টমেটো কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে টমেটো কাটবেন। টমেটোর ভেতরে যদি টমেটোর বীজ থাকে ওটা ফেলেও দিতে পারেন, না ফেললে অসুবিধা নেই, আমি বীজগুলো ফেলবো না। টমেটো কাটা হয়ে গেছে। এবার জলে যে কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাঠিগুলো তুলে নিলাম। এক একটি কাঠিতে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ আর পনির একটা একটা করে গেঁথে নেব। সব থেকে প্রথমে যে শক্ত সবজিটা হয় সেই শক্ত সবজিটা গাঁথবেন, তাই আমি ক্যাপসিকামটা গেঁথে নিলাম। ক্যাপসিকামের একটা টুকরো গেঁথে নেওয়ার পর এবার পেঁয়াজের একটা পাপড়ি অর্থাৎ পেঁয়াজের একটা টুকরো গেঁথে নিচ্ছি। আপনি একটার জায়গায় 2টো পেঁয়াজের টুকরোও গাঁথতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী গাঁথবেন। এবার একটি পনির গেঁথে নিচ্ছি। এবার আবার একটি পেঁয়াজ গেঁথে নিলাম। পেঁয়াজ গেঁথে এরপর একটি পনিরের টুকরো এর মধ্যে গেঁথে দিচ্ছি। একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
এইভাবে সমস্ত সবজিগুলো পনিরের সাথে কাঠিতে গেঁথে নেবেন। এটা সবসময় খেয়াল রাখবেন প্রথমে এবং শেষে যে সবথেকে শক্ত সবজিটা হয় সেই সবজিটা দেবেন। এইভাবে সমস্ত পনির এবং সবজিগুলো কাঠিতে গেঁথে নিলাম। আপনার ইচ্ছা হলে লাল অথবা হলুদ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আমি খালি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। সবজি ব্যবহারটা আপনার ইচ্ছা অনুযায়ী করবেন। এবার শাশলিকের উপর গার্নিশ করার জন্য একটি স্পেশাল সস তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে 3 চামচ রেড চিলি সস নিচ্ছি। এই স্পেশাল সসটার জন্যই শাশলিক খেতে খুব ভালো লাগে। এবার অ্যাড করব 3 চামচ অলিভ অয়েল অয়েল। আপনি সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। অ্যাড করছি 1 টেস্পুন চিনি। চিনি দিয়ে চিনি অলিভ অয়েল আর রেড চিলি সস একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে অ্যাড করছি 1/4 টিস্পুন সয়া সস। আমি এটা লাইট সয়া সস ব্যবহার করেছি। এবার এতে অ্যাড করছি কালো গোলমরিচ আর বিট লবণের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা যতক্ষণ না গলবে ভালো করে চিনিটাকে এই স্পেশাল সসটার সাথে গলিয়ে নেবেন। গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এবার শাশলিক ভেজে নেব। ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানে ভালো করে তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে শাশলিকটা ভাজতে খুব সুবিধা হবে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার একটি একটি করে পনির শাশলিক দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো দেবেন না, তাহলে ভাজতে খুব অসুবিধা হবে। আমি প্রথমে 3টে শাশলিক দিয়ে দিলাম। শাশলিকগুলো ঠিক আস্তে আস্তে ভাজবেন। এবার যে স্পেশাল সসটা তৈরি করেছিলাম, খানিকক্ষণ বাদে সেই সসটা একটি ব্রাশ দিয়ে শাশলিকের ওপর ব্রাশ করে দিচ্ছি। শাশলিকের একটা পাশ ফ্রাই হয়ে গেছে, শাশলিকটা উল্টে দিলাম, আর একটা পাশ ফ্রাই করে নেব। যে পাশটা ফ্রাই করা হয়ে গেছে শাশলিকের, সেই দিকটায় আরেকটু স্পেশাল সসটা মাখিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। এইভাবে আস্তে আস্তে শাশলিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করবেন। শাশলিক ফ্রাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটা সাইড একবারেই পুরোটা ফ্রাই করবেন না, তাহলে শাশলিক খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তাই অল্প অল্প করে একটা সাইড ফ্রাই করবেন, আর যে স্পেশাল সসটা তৈরি করেছি সেই সসটা ব্যবহার করবেন। এইভাবে একটা সাইড হালকা ফ্রাই করবেন, এরপর অপর সাইডটাকে ঘুরিয়ে দেবেন এবং তার উপরে স্পেশাল সসটা ব্যবহার করবেন। শাশলিকগুলো ঠিক এইরকমভাবে ফ্রাই করবেন। আপনি আরেকটু কমও ফ্রাই করতে পারেন, কিন্তু এরকম ফ্রাই করলেও শাশলিক খারাপ হবে না। দেখুন ঠিক এইভাবে ফ্রাই করবেন, আর এর উপরে স্পেশাল সসটা ব্রাশ দিয়ে মাখিয়ে দেবেন, ঠিক যেমনভাবে আমি শাশলিকে এই সসটা ব্যবহার করছি ঠিক এইভাবে ব্যবহার করবেন।
উল্টে পাল্টে শাকসবজিগুলো সব ভেজে নেব। দেখুন শাকসবজিটা দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে বাকি শাকসবজিগুলো রেডি করে নেব। সব শাকসবজি ফ্রাই করা হয়ে গেছে, পরিবেশনের জন্য শাকসবজি রেডি হয়ে গেছে। একটি প্লেটে তুলে নিয়েছি। দেখুন শাকসবজিগুলো দেখতে কি ইউনিক হয়েছে। এইভাবেই আপনি আপনার রান্নাঘরে ফাইভ স্টার হোটেলের মতন তৈরি করুন পনির শাকসবজি। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সাথে। আর আমার এই চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল বটনটি প্রেস করে আমার এই পরিবারের বন্ধু হওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শাকসবজির ওপর এই স্পেশাল যে সসটা ব্যবহার করেছি, এই সসটা ব্যবহার করার একটাই কারণ, কারণ শাকসবজি ফ্রাই করার সময় এই সসটা ব্যবহার করলে তাহলে পনিরটা নরম থাকবে এবং জুসি থাকবে, খেতে খুব ভালো লাগবে। আর এই সসটা যদি ব্যবহার না করে শাকসবজি ফ্রাই করা হয় তাহলে পনিরটা হার্ডি হয়ে যাবে, জুসি থাকবে না এবং শাকসবজি খেতে ভালো লাগবে না। তাই শাকসবজি তৈরি করার সময় অবশ্যই এই যে স্পেশাল সসটা আমি তৈরি করেছি এই সসটা ব্যবহার করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। একটি বিশেষ আবেদন, খাবার কখনোই অপচয় করবেন না।